আছেন। ওয়ান ইলেভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ান ইলেভেনের সময় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জেন্ট জৌহ কলের অন্যতম ছাত্র নেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে দলের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তর সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং উপস্থিত আছেন বীর চট্টলার কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আবু ইয়াবসান মোহাম্মদ ইয়াইয়া সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিলুপ্ত সাবেক নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়ার হাউসস্থিত হল নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ তেজগাঁও কলেজ পৃথিবীর কলেজ রবি নজরুল কলেজ বাংলা কলেজ সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃত্ব, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের সহযোদ্ধা ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিজয় একাত্তর হলের মেধাবী ছাত্র শ্যামের উপরে যে বর্বরতার নজির স্থাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ইতিমধ্যে ছাত্রলীগ সারা বাংলাদেশে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল তিন ভাষায় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আপনারা নিজেদেরকে সংযত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র ছাত্রীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন, তাদের সাথে একত্রিতা ঘোষণা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী বিসির প্রতি অনুরোধ করব, আপনি শুধুমাত্র ছাত্রলীগের অভিভাবক হিসেবে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ক্রিয়া সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রের আপনি প্রতিনিধি, সকল ছাত্রের আপনি অভিভাবক। আমরা যখনই শুনি ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ফলে সাধারণ ছাত্র ছাত্রীর উপর নির্যাতন করেছে, তখনই এই আমি ভিসি সেটাকে অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। বাংলাদেশ জাত ছাত্রদল ভিসির উদ্দেশ্য করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। আগামীতে সবাইকে রাজপথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত যে আন্দোলন সংগ্রাম ঘোষণা হবে সবাইকে সেই আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে কথা আছে কথা শুনে যায় স্যার। হ্যাঁ কাছে ভাই গাড়ি বাইক কর।
Oh, yeah, I'm not going to do it.